এখন আমরা দেখব বর্গ, বর্গমূল ও ঘন, ঘনমূল। কম্পিটিশন এক্সাম লেভেলে এই সকল কোশ্চেন এসেই থাকে। তো প্রথম কোশ্চেন 15876 এর বর্গমূলের এককের ঘরে অঙ্কটি কত? অপশন দিচ্ছে 8, 6, 4, 2। দেখো 8 × 8 বর্গমূল করতে বলেছে, বর্গ করতে বলেনি। দেখো 8 আসলে কত হয়ে থাকে? 64। তাহলে 64 যদি হয় তাহলে এককের ঘরে ডেফিনেটলি কত হতে হবে? 4। তাহলে 64-কেই তো আমরা, দেখো 64-কেই তো বর্গ করলে আমরা তো 8 পাবো, বর্গমূল করলে তো আমরা 8 পাবো, কিন্তু আছে কত? 6। তাহলে 8 আসলে কত হতো? 64, তার মানে এককের ঘরে 4 হওয়া উচিত। 6, 6, 36। তাহলে এখানে কত আসছে? 6। তাহলে এককের ঘরে কত আসছে? 6, মিলে তো গেছে 4। 4, 4 কত আসছে? 4, 4 আসছে 16। কিন্তু এককের ঘরে অঙ্ক কত হওয়া উচিত ছিল? এককের ঘরের অঙ্ক কত হওয়া উচিত ছিল? ডেফিনেটলি 4 হওয়া উচিত ছিল, কিন্তু সেটাও তো নেই। তাহলে এখানে যখন 6 এসছে তাহলে ডেফিনেটলি এককের ঘরে অঙ্ক কত হওয়া উচিত? 6 হওয়া উচিত, কারণ 2 × 4 সেটাও হবে না। এবারে কোশ্চেন নাম্বার 2 দেখো। তো কোশ্চেন নাম্বার 2 তে বলেছে এর বর্গমূল কত? সিম্পল সিম্পল, দেখো 272-এর হোল স্কোয়ার মাইনাস 128-এর স্কোয়ার। তো এই জিনিসটাকে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা বীজগণিতের এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? 272 + 182 ইন্টু 272 - 182। আচ্ছা, তো টোটালটা অল ওভার রুট থাকলো, তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে? 400 ইন্টু, এটাকে করতে কত আসছে? 4, 4, 144। তাহলে রুটটাকে আমরা দুটোর মধ্যে ডিভাইড করে দিতে পারি, √400 × √144। তাহলে √400 মানে হচ্ছে কত? 20। 144-এর রুট কত হচ্ছে? 12। তাহলে 20 আর 12 মধ্যে গুণ করলে কত চলে আসছে? 240। আনসার ক্লিয়ার? এত বড় স্কোয়ারকে করার কোনো মূল্যই নেই। আচ্ছা কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 একে আমরা সলভ করতে হবে, আর অপশন তো ডেফিনেটলি থাকবে, আমরা সলভ দেখাচ্ছি। তো কিভাবে করবো দেখো, 3 / রুট লিখলাম, তো 9 / আমি কত লিখতে পারি? 100 লিখতেই পারি। আচ্ছা তো একে আমরা এইভাবে লিখতে পারি, 3 / রুট ওভার দিলাম 9-কে, আমি 3² লিখতে পারি, 100-কে আমি 10² লিখতে পারি। তাহলে রুট একটা স্কোয়ারকে কি করবে? ক্যান্সেল আউট করবে। তো 3/3/10, এই রুটটা স্কোয়ারকে ক্যান্সেল করলো, রুটটা স্কোয়ারকে ক্যান্সেল করলো। তাহলে এটাকে উপরে যদি আমি পাঠাই, 30/3 সমান কত আসছে? 10। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4 খুবই ইজি, এটা তো আরো ইজি। কোশ্চেন নাম্বার 4, তো কোশ্চেন নাম্বার 4-এ কি করা যায়? রুট ওভার 3। কিন্তু এখানটা দেখার আগে খুব ইন্টারেস্ট হবে একটাই, যদি তুমি এটাকে নিজে আগে প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে, কিন্তু নিজে প্র্যাকটিস যদি না করে যদি দেখতে বসে যাও তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি বারবার বলবো, তোমরা একটা প্র্যাকটিস করে দেখো তাহলে কিন্তু খুব ভালো হয়। আগে 2 বা 3 বার প্র্যাকটিস করো, তারপরে গিয়ে এখানে দেখো। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো দশমিক কভারের পেছনে রয়েছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমি এইভাবে লিখতে পারি, 4096 / 1, 2, 3, 4, 5, 6টা, 3, 3, 6টা হয়ে গেছে। তাহলে রুট ওভার এটা কি আছে? ঘনমূলের আকারে আছে, এখানে 3 আছে ঘনমূলের আকারে, তাহলে রুট তো রয়েইছে, তো এটাকে ঘনমূলের আকারে আছে। তো এখানে আমি কাটকুট করতেই পারি, তো কাটকুট করে নিই আগে। তো কাটকুট যদি করি তাহলে কত আছে? কাটকুট না করে ওটা যদি একটু ভাবা হয়, এটা আসছে কত জানো তো? 16³। এটা আসছে কত? 16³ হয়ে থাকে। নাহলে তোমরা কাটকুট করেও তোমরা বেরিয়ে আসতে পারো, কিন্তু কাটকুট না করে এটাই সব থেকে বেটার হবে, 16³। তাহলে 16³ / এটা কত হবে? 2, 2, 6, 4, মানে 100³। তাহলে ঘনমূল অলরেডি রয়েছে, তাহলে ঘনমূল থাকার অর্থ হচ্ছে কি, এই ঘনমূলগুলো এই 16-র সাথে গুণ হয়ে যাবে। তার মানে √16, 3 × 1/3 / 100³ রয়েছে × 1/3, ঘনমূলগুলো সব 1/3 আকারে, রুট থাকলে কি হয়ে যায়? হাফ হয়ে যায়, প্রতি বার হাফ হয়ে যায়। আমি আচ্ছা এখানেই দেখে দেবো, তাহলে এই 3 ক্যান্সেল করলো, এই 3 ক্যান্সেল করলো, তাহলে √16/100। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? না রুট, এটা হচ্ছে কত? 4² এটা কত হচ্ছে? 10² তার মানে এটাকে রুটটাকে আমরা কীভাবে লিখে দেবো? দেখো 4, 2 রুট গেলে কত হয়? হাফ। 10 রুট গেলে কত হয়? হাফ। তাহলে 2 কে 2 ক্যান্সেল, 2 কে 2 ক্যান্সেল, তাহলে 4/10,
4 বাই 10 মানে 0.4 যাই आंसर থাকবে তাই ক্লিয়ার হয়েছে তো क्वेश्चन নাম্বার 5 এটা কিন্তু বেস্ট অঙ্ক একটা মেনে থাকি ভালোই হয়ে থাকে এই क्वेश्चन আর এই क्वेश्चनটা খুবই ভালো क्वेश्चन তো এই क्वेश्चनটাকে আমি জেনারেট করব এটা একটু হোয়াট চিহ্ন দিয়েছে কত করতে হবে তো রুট ওভার অফ আচ্ছা রুট 49 ডান সাইড থেকেই আসে তো 5 প্লাস রুট 11 টোটালটা লিখে রাখলাম প্লাস রুট 19 প্লাস রুট 29 প্লাস রুট 49 মানে হচ্ছে কত রুট 49 মানে হচ্ছে 7 স্কয়ার তো রুট একটা স্কয়ারকে ক্যান্সেল করবে তো 7 তো 29 প্লাস 7 মানে হচ্ছে কত 36 তো 36 এর রুট মানে হচ্ছে কত 6 তাহলে রুট ওভার অফ 5 প্লাস রুট 11 প্লাস রুট 19 প্লাস কত লিখবো 6 এই টোটালটা জায়গায় আমি কত লিখলাম 6 নেক্সট রুট 5 প্লাস 16 প্লাস 6 16 সরি এটা হচ্ছে 19 ছিল 19 প্লাস 6 তো 19 প্লাস 6 হচ্ছে কত 25 তাহলে 25 এর রুট 25 কত হয় 5 স্কয়ারে দেখে তাহলে 5 স্কয়ারের রুট মানে হচ্ছে কি স্কয়ারটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে কত পড়ে থাকে অনলি 5 5 প্লাস 11 প্লাস 5 মানে হচ্ছে 16 16 এর স্কয়ার কা হয়ে থাকে 4 স্কয়ারে থাকে তাহলে একটা স্কয়ার একটা রুটকে ক্যান্সেল করবে অনলি 4 তাহলে 5 প্লাস 4 হচ্ছে কত 9 9 কার স্কয়ারে থাকে 3 স্কয়ারে থাকে তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে আমরা কত লিখবো 3 অ্যানসার ক্লিয়ার তাহলে এই ছিল বর্গ বর্গমূল ঘন ঘনমূল বেসিক্স অঙ্ক নেক্সট আমরা যেটা নিয়ে আসবো গসাগু ও লসাগু গসাগু লসাগু থেকে বেস্ট অঙ্ক হয়ে থাকে খুব ভালো অঙ্ক হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো